শুরু হয়ে গেল আমার অঞ্জলি। এই অঞ্জলি শুরু হয়েছে কি? এখনো ঠাকুর মশাই আসেনি? সত্যি পুজো করছিস তোরা, তোদের কোনো কাণ্ডজ্ঞান হবে না। চলো চলো, দেখতে পাচ্ছ না? আর দেখো মণ্ডপে একটাও ফুল নেই, সব ফুল খাবারের ওইদিকে। আরে চাঁদার টাকা মেরেছে তো। দাঁড়াও না, পরেরবার থেকে চাঁদা দেবো না। অঞ্জলি এখনো শুরু হয়নি। ওই দেখো হিরণের দুটো মেয়েকে দেখো, সাদা পাচাবার করে চলে এসছে। এই মেয়ে শোনো শোনো না, কাপড় ঠিকই পরেছো কিন্তু আর একটু বড় হলে ভালো হতো, একটু একটু। এই ফুল দে ফুল দে ফুল পাইনি, ফুল দে ফুল দে। আরে ও ঠাকুর মশাই, একটু আস্তে মন্ত্র পড়ো না। সত্যি শুধু গুচ্ছায় গুচ্ছায় টাকা ফল মিষ্টি ধুতি নিয়ে গেলে হবে? এই অনু শুনে যা, বাবা এটা তো মেয়ে নাকি, দেখো কত বড় হয়ে গেছে। বাবা তোর মেয়ে তো বিয়ের বয়স হলো। এই বলছি আমার কাছে কিন্তু ভালো ছেলে আছে, দেখবো। যাচ্ছিস কোথায়, পুরো কথাটা শুনে যাও। এই সুনীল, বাবা লোকের ছবি তুলে যাচ্ছে শুধু, আমাদের ছবি তুল। এই খুশি আয় আয় ছবি তুলছি আয়। এই বরণডালাটা মায়ের সামনে রাখ, আমি কাজ করবো কি করে, আমার কোমরে ব্যথা। আর তুই সিঁদুর কোটোটা আলাদা করে রাখ, আর মধু আর লাল সুতোটা ওইদিকে রাখ। চান করিস নি তুই, চান না করে মণ্ডপে উঠেছিস, অশুদ্ধ হয়ে গেল, তুই আগে মণ্ডপ থেকে নাম। এই সঞ্চিতা শোন, বাবা বিদেশ গিয়েতে তোর পাত্তাই নেই। আর শুনলাম নাকি তোর বিদেশি জামাই হয়েছে, তা জামাই জানলি না কেন, একটু কথা বলতাম না ইংরেজি? এই নবমীতে কি পড়ছো? ঢাকায় জামদানি। তুমি? আমি আমি তো একটা মধুবালা কিনেছি, ওটাই পড়বো। বাবা রে বন্ধ কর গান, তখন থেকে ঢিনচাক গান বাজিয়ে রেখেছে। একটা মা দুর্গার ভালো গান চালা, নাহলে বন্ধ করে রাখ চত্ব সব। এই তুমি কি পড়ছো? এই কি ভোগ হয়েছে, পোলাও পনির? নে 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 নে, এতে ভরে দে ভরে দে। ও মা, তা লোকে খাবার হয়নি, আমরা কি করব, পুরো চাঁদা দিয়েছি। হ্যাঁ এতে ভরে দিতে হবে, দে ভরে দে। মা শুধু 5 দিনের জন্যই আসে, আসছে বছর আবার হবে। এক সেকেন্ড, ওরা সব চলে গেল ভাসানে আমাদের না নিয়ে গিয়ে। এই আমরাও যাবো, দাঁড়া। এই দাঁড়া, আমাদের নিয়ে যাও।